নমস্কার বন্ধুরা, অ্যাট্রাকটিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। কিন্তু চাষিরা ভালো নেই, আমি বারবারই একই কথা বলে যাচ্ছি যখনই ভিডিও শুরু করছি। তো চাষিরা কেন ভালো নেই অবশ্যই জানেন সকলেই, কম বেশি অনেকেরই প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে এই অসময়ে বৃষ্টির ফলে। তো আমরা ডাইরেক্ট চাষিদের মুখ থেকেই জেনে নেব। তো চাষিকেই কিছু কোশ্চেন করব, তো কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কত কী খরচ হয়েছে এবং এই বৃষ্টির ফলে কতটা কী লোকসান হয়েছে, আবার পুনরায় যদি চাষ করতে হয় তাহলে মোটামুটি কতটা খরচ হবে, আবার এই বিস্তারিত তথ্য জানবো চাষির কাছ থেকেই। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্ন উত্তরের পর্বে চলে যাই। দাদা রয়েছে, তার জন্য আমরা সবদিকে নামতে পারছি না। তো আমরা মোটামুটি জমির কাছেই দাঁড়িয়ে রয়েছি। তো আমাদের দুদিকে দুটো জমি রয়েছে, একটা হলো আপনার মেশিনে লাগানো জমি আর একটা হচ্ছে হাতে লাগানো জমি। তো আপনার মোটামুটি আমি প্রথম থেকে যদি শুরু করি, যে এই অসময়ে যে বৃষ্টিটা হলো এর ফলে নিশ্চয়ই ক্ষতি হয়েছে, এটা তো আর জিজ্ঞেস করার কোনো বিষয়ই নয়। তো মোটামুটি ধরুন শুরুতে একদম এবছর কতটা খরচা হয়েছিল বিঘে প্রতি, যদি আমরা ধরি অ্যাপ্রক্স একদম সব কিছু নিয়ে কতটা খরচা হয়েছে? যে পাঁচকুড়ি গ্রামের বাসিন্দা, আমনপুর 3 নম্বর অঞ্চলের বাসিন্দা, আমার বাড়ি কেশপুর ব্লক থানার ব্লকের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর। আমি আমার নাম চন্দন মণ্ডল, আমি আলু চাষ করি 12 বিঘের মতো। তাতে আমি আবহাওয়ার সবসময় আবহাওয়াটার দিকে নজর রাখি, সরকারি আবহাওয়া খবর টবরটা দেখি, দেখে চাষের মতো চাষে এগোই। সেই মতো চাষে এগোতে যে আবহাওয়া দপ্তর আমাদেরকে যে রিপোর্ট দিয়েছিল যে হালকা সামান্য বৃষ্টি হতে পারে, সেই মতো আমি আমার প্রায় 11 বিঘা জমি লাগানো হয়ে গেছে। এখন 11 বিঘা লাগাতে পার বিঘাতে আমার আপনার 20,000-এর উপরে খরচা হয়ে গেছে, যার ফলে আমি প্রচুর আমার ঋণও আছে, প্রায় 3 লাখের মতো কৃষি লোন আছে, আমি বিশাল ক্ষয়ক্ষতি আমার হয়েছে। আবার যদি এটা পুনরায় লাগাতে হয় সেটা আবার 20,000-এর বাইরে হয়ে যাবে। কেন, আলু বীজ আমি আগে নিয়েছিলাম 1800 টাকা, এখন প্রত্যেক পার বস্তা আলু বীজের দাম 3,000 টাকা, সার নিয়েছি 1800 টাকা, সারটা নয় আরও সামান্য কিছু দিলে হয়ে যাবে, তাতে আবার ন্যাঙল লাগবে, আবার লেবার লাগবে, সমস্ত খরচা ধরে দেখা যাবে প্রায় আরও 20,000-এর উপরে পার বিঘাতে লেগে যাবে, যার ফলে আমার এখনই প্রায় 6×10×20 2 লাখের উপরে পেরিয়ে গেছে খরচ। আবার যদি করতে হয় আবার 2 লাখ পেরিয়ে গেলে এই পয়সাটা তো আমার আসবে বলে আমার মনে হয়। মানে তাহলে মোটামুটি বিঘেতে আপনার প্রথমে চাষ করতে খরচা হয়েছিল 20,000-এর উপরে হয়ে গেছে, আর আবার যদি পুনরায় পুরো জমিটা আমি নষ্ট হয়ে যাই ধরেই নিই যে পুরোটা আবার নতুন করে করতে হয়, তাহলে সেক্ষেত্রে কতটা খরচা হবে? এখনো 20,000 তো হবেই, কারণ আলু বীজের দামটা ডবল হয়ে গেছে। তো আলু বীজ নিয়েই আমি আজ সকালে একটা ভিডিও দিয়েছিলাম। তো আলু বীজের উপর যে কালো বাজারিটা হচ্ছে, অর্থাৎ যে আলু বীজ স্টক রয়েছে কিন্তু হঠাৎ করে বৃষ্টির ফলে কিছু অসাধু ব্যবসায়ীরা হঠাৎ করে দামটাকে বাড়িয়ে দিল, মানে ধরুন যেই আলু বীজটা আমরা আগে পাচ্ছিলাম 1800-2000-এ, সেই আলু বীজটাই হঠাৎ করে আবার সেই আলু বীজই 4,000 টাকা। এটা তো আর নতুন করে কোনো পাঞ্জাব থেকে নতুন করে এসে বীজের দামটা হলো না। যে বীজটা স্টক ছিল আমাদের চন্দ্রখানা রোডের মার্কেটের কথাই বলছি, সেই সেই জায়গাতেই একই জায়গায় একই বীজ এই দামে বিক্রি হচ্ছে। জানা ছিল এইবার যে বৃষ্টিটা ফলে যে আলুটা মোটামুটি কতটা ক্ষতি হতে পারে আপনার, মানে যে যতটা লাগানো হয়েছে তার উপর দাঁড়িয়ে আলু পুরোটাই ক্ষতি হয়ে যাবে এরকমই আশঙ্কা, কেননা আলুটা এখনো মাটিটা পুরো কাদার মতো হয়ে আছে, এটা পুরো দগদগ করছে, আলুটা বীজটা যত মাটিটা টানবে তত তালটা পচন শুরু হয়ে যাবে, আলুটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, তত আলুটা পচতে থাকবে, পচতে থাকলে আলুটা পুরো আলুটাই নষ্ট হয়ে যাবে এরকমই আশঙ্কা এখন পর্যন্ত, আর হবেই, কেন আমাদের এর অভিজ্ঞতা আছে একটা দেখে যে এটা পচবেই, এটা হবে না, কিছুতেই হবে না যে যাই বলো। আপনারা চাষের মধ্যে শুনতে পেলেন যে কতটা কি খরচ হয়েছে। বর্তমানে উনি 12 বিঘা জমি আলু চাষ করেন এবং 11 বিঘা অলরেডি লাগানো হয়েছে এবং ওনার মোটামুটি 3 লাখ টাকার উপরে দেনা হয়ে গেছে অলরেডি কৃষি লোন।
সিলন রয়েছে। অবশ্যই এটা রিকোয়েস্ট করবো প্রশাসনের কাছে, এবং যারা ভিডিওটা দেখছেন অবশ্যই তাদের যদি লোন থাকে অবশ্যই শেয়ার করুন, আর যাতে লোনটা কিছুটা বুকুপ করে সরকারের তরফ থেকে, কারণ লোন যদি বুকুপ না করা হয় তো এইবার কিন্তু চাষিদেরকে, মানে সত্যি কথা বলতে চাষিরা আমাদের খুবই লড়াকু, তার জন্য এখনও লড়ে চলেছে, হাল ছেড়ে দিচ্ছে না। নাহলে হয়তো এতদিন হাল ছেড়ে দিয়ে দুর্ঘটনার দিকে অগ্রসর হতে পারতো অনেকে, যে পরিমাণ দেনা হয়েছে, যে পরিমাণ ক্ষতি হয়েছে। তো ক্ষতির পরিমাণটা আপনাদের সামনে তুলে ধরলাম, কীভাবে খরচা করে আলু লাগিয়ে সম্মুখীন হতে হয়েছে। তো ঋণ মুকুবের আর্জি অবশ্যই জানাবো, যাতে ঋণটা মুকুব হয় চাষি ভাইদের, এবং নতুন করে আবার যারা চাষবাস অগ্রসর হতে পারে, যাতে এই যে দুর্যোগটার ফলে তাদের চাষবাসের উপর কোনো এফেক্ট না আসে, তারা আবার নতুন করে চাষবাস করতে পারে। চলুন আবার দেখা হচ্ছে। আমি একটু বলবো, সরকারের কাছে আবেদন করব, সরকার যেমন চাষিদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে, কেন চাষিরা নালে শেষ, আর চাষি শেষ হয়ে গেলে সবাই শেষ, এটা স্বাভাবিক। একদম চাষিরা হচ্ছে স্তম্ভ, মানে আমাদের যে পুরো সিস্টেমটা চলছে মেন স্তম্ভ হলো কৃষক বন্ধুরাই। তো সেই কৃষক বন্ধুদের যেহেতু বিপদ, তাই সবাইকে আমাদেরকে সবাইকে তাদের পাশে এসে দাঁড়াতে হবে, এটাই আমাদের করণীয়। তো সকলকে রিকোয়েস্ট করবো পাশে দাঁড়ানোর জন্য, এবং এই যে দুই সময়টা এটাকে যাতে সবাই মিলে লড়াই করে এটাকে পার করানো যায় সেই চেষ্টা করব। আবারও নতুন কোনো চাষিকে নিয়ে আপনাদের সামনে আসবো, নতুন কোনো কৃষক বন্ধুকে নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো চলুন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে। সকলে খুব ভালো থাকবেন।